গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার আমি শ্যাম আমি কৌশিক কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আজ আমরা একটা প্রাউড মোমেন্টের সাক্ষী হতে চলেছি আসলে কিছুদিন আগে যে নববর্ষ কিছুদিন না গত পরশুদিন নববর্ষ এলো তারই শুভেচ্ছা দেখেছি অনেক দেশের পতাকা বা কোন সেলিব্রিটির নাম বা পোস্টার সেখানে প্রজেক্ট করা হয়েছে তো আজকে আমরা বাংলাদেশের সেই পতাকা দেখব এবং নববর্ষের শুভেচ্ছা বার্তাও দেখব তো টাইটেলটা হচ্ছে বাংলাদেশ ফ্ল্যাগ ডিসপ্লে এট বুর্জ খলিফা সেলিব্রেটিং নিউ ইয়ার 2021 যে চ্যানেলটা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দুবাই ফান এন্ড লাভ আচ্ছা দুবাই ফান এন্ড লাভ থেকে এই ভিডিওটা দেওয়া হয়েছে নেওয়া হয়েছে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই প্রতিদিনের মতো অরিজিনাল ভিডিওটা থাকবে তোমরা সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আগে ভিডিওটা দেখে নিই একটু প্রাউড মোমেন্টটা ফিল করে নিই তারপরে আরও কথা হবে চলো চাইনিজ নাকি এটার আগে লেখাগুলো মনে হয় এক একটা ভাষা এই যে শুভ নববর্ষ আমাদের বাংলা এটাও বাংলায় করতে পারত না বাংলা তো না ইংরেজি মাস বলে নয় প্রাউড মোমেন্ট চাইনিজ বা জাপানিজ কোরিয়ানও হতে পারে ও মানে প্রত্যেকটা দেশের হ্যাঁ আচ্ছা ভিডিওটা খুব ছোট ছিল কিন্তু প্রাউড মোমেন্টটা অনেকটা বড় ছিল মানে যে কোনো দেশের অধীন মানে যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য এটা সত্যি প্রাউডের মোমেন্ট অ্যাকচুয়ালি বুর্জ খলিফায় প্রচুর এরকম ইন্টারন্যাশনাল মানে ইভেন্ট হয় এবং প্রজেক্ট শো করা হয় যেমন এর আগে আমরা দেখেছি এসআরকে এর বার্থডে সেলিব্রেট করা হয়েছে এইভাবেই তাছাড়া ইন্ডিয়ার ফ্ল্যাগও আমরা দেখেছি ইউএস এর ফ্ল্যাগও দেখেছি মানে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভাবে ওখানে মাঝে মধ্যেই প্রজেক্ট করা হয় তো 2021 সালে যে নববর্ষ দেখার মজাটাই আলাদা একটা ওয়ার্ল্ড এর মধ্যে হ্যাঁ এটা এবং ফেমাস সবচেয়ে কিছু বললে বলতে পারিস এক্সট্রা হ্যাঁ তো 2021 আমরা দেখতে পেলাম বাংলাদেশের ফ্ল্যাগ ওখানে প্রজেক্ট করা হয়েছে এবং সাথে 2021 এর নববর্ষের শুভেচ্ছা দেওয়া হচ্ছে যদিও ইংরাজি বছরটা বাংলা বছর নয় কিন্তু যতই হোক বাংলায় দেওয়া হচ্ছে এবং বাংলা ভাষাতে দেওয়া হচ্ছে অতএব সমস্ত বাঙালির কাছে এটা প্রাউড বিষয় হ্যাঁ সাথে সাথে বাংলাদেশ তো অবশ্যই বাংলাদেশের ফ্ল্যাগ ছিল সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ আর যেটা বলার বুর্জ খলিফা এমন একটা মানে কি বলবো বিল্ডিং ঠিক আছে যেখানে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া ফোকাস করে থাকে প্রত্যেকটা দেশের মিডিয়া সেখানে দেখতে আসে বা ফুটেজ নিতে আসে কি কখন হচ্ছে বা প্রজেক্ট করা হচ্ছে কখন কি এর আগে আমরা দেখেছি ইন্ডিয়ার প্রচুরবার ওখানে ন্যাশনাল ফ্ল্যাগ প্রজেক্ট করা হয়েছে সে স্বাধীনতা দিবস হোক বা অন্য কোনো দীপাবলিতেও ইভেন সেখানে কিছুদিন আগে আইপিএলও হয়েছে তো যাই হোক এর আগে আমার মনে হয় প্রচুরবারই মানে ইন্ডিয়ার ফ্ল্যাগ শো করা হয়েছে সাথে পাকিস্তানেরও হয়েছে এবং নেপাল হয়েছে কিনা আমার জানি তবে বাংলাদেশে আমি ফার্স্ট টাইম দেখলাম এবং
হ্যাঁ, সব দেশেরই ওরা প্রজেক্ট করে এবং বাংলাদেশেরও দেখে খুবই খুশি হলাম, কারণ এতদিন দেখিনি, হয়তো হয়ে এসেছে যদিও আমাকে এটা সাজেস্ট করা হয়নি, সেই জন্য আমি দেখতে পাইনি, আজ দেখলাম তোমরা সাজেস্ট করেছিলে এবং সত্যি খুব নিজেকেও প্রাউড ফিল হচ্ছে যে আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলছি এবং সেখানে অবশ্যই আমি প্রত্যেকটা বাঙালির সত্তা সেখানে জড়িত রয়েছে এবং জেগে ওঠে যখনই কিছু বাংলা দেখতে পায়, যখন বাংলা হরফ দেখতে পায়, কোনো বাংলা কালচার দেখতে পায়, সংস্কৃতি বা এই ধরনের জিনিসপত্র আমরা বিশ্বের যে কোনো জায়গায় যদি আমরা বাংলা দেখতে পাই এবং বাঙালিকে দেখতে পাই, আসলে বাংলা মানে সাহিত্য, সাহিত্যের সঙ্গে বাংলার যেন সেটা তো রয়েছে। তাছাড়া বিশ্বের আমার মনে হয় যে কোনো জায়গায় এক বাঙালি যদি আরেক বাঙালিকে খুঁজে পায় তাহলে তার মতো মানে আত্মার তৃপ্তি আর কিছুতে আসবে না, বিশেষ করে সে বাংলাদেশি হোক বা ভারতীয় হোক। আমি যদি এখন বাইরে গিয়ে কোনো বাংলাদেশি ভাইকে খুঁজে পাই এবং সে বাংলা বলছে, আমার জানার দরকার নেই সে ইন্ডিয়ান কি বাংলাদেশি, তখন আমরা কিন্তু আন্তরিকতা একটা আলাদা লেভেলে চলে যায়। এই সেম একই জিনিস আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে হয়, প্রত্যেকটা শুধু আমি বাংলাদেশ ভারতের বলছি কেন, বাংলা ভারত পাকিস্তানের মানুষের মধ্যে এবং বাংলাদেশ পাকিস্তানের মানুষের মধ্যেও সেম জিনিসটাই কাজ করে। যখন আমি দেখেছি অনেক অনেক ক্ষেত্রে দেখেছি, মানে অনেক ক্ষেত্রে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে কোনো এখান থেকে তো প্রচুর বাইরে যায় কাজ করতে এবং বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকেও প্রচুর বাইরে যায়, বিশেষ করে মিডল ইস্ট যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, আরব রয়েছে, কাতার রয়েছে, দুবাই রয়েছে, সেখানে প্রচুর দেখেছি এখান থেকে মানুষ যায় কাজে এবং অর্থ উপার্জনের জন্য, এবং সেখানে গিয়ে ওরা তারা কি করে যখন একসাথে থাকে তখন তারা মানে সেই বন্ডিংটা মানে বন্ডিংটা ফিল করে, তখন তাদের কাছে কোন দেশ থেকে কে এসেছে সেটা ম্যাটার করে না, তাদের কাছে দেশের চাইতে তাদের নিজের ভাষাভাষী, নিজের সংস্কৃতি, নিজের ব্লাড রিলেটেড সমস্ত এই জিনিসগুলো বেশি ম্যাটার করে এবং তখন তাদের মনে এই ঝগড়াঝাটির ব্যাপারটা থাকে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বাইরে দেখেছি, শুধু মিডল ইস্ট নয়, বাইরেও কোনো লন্ডন বা ইউএসএতে কোনো ভারতীয় কোনো পাকিস্তানের সাথে যদি বহুদিন পরে হঠাৎ করে দেখা হয় তার একটা আনন্দের ঠিকানা থাকে না। ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাপার যখনই সে হিন্দি বলবে বা যখনই সে বাংলা বলবে তখনই মনে হয় যেন একজন কাছের মানুষ পাওয়া গেল এবং তখন সেই ভেদাভেদটা থাকে না এবং আন্তরিকতাটা চলে আসে। যদি কিছু এক্সট্রা বলতে হয় বলতে পারিস তুই। আচ্ছা হ্যাঁ, তো আমি সুযোগ দেব, ও বললেই সুযোগ দেব আজকে। তো তোমাদের অনেক ইয়ে থাকে, কি বলে ওটাকে, অভিযোগ থাকে যে আমি কৌশিককে বলতে দিই না, তো আমি অবশ্যই কৌশিককে বলার জন্য ছাড়বো না, যখন বলতে যাই কথা বলি আর না, আমি ব্যাপারটা হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে যে আমি ওকে ছাড়ার জন্য চেষ্টা করি কিন্তু ও কতদূর নিতে পারবে আমি সেটা বুঝতে পারি না। আমি অবশ্যই ও যখন ছেড়ে দেবে আমি নেব, কিন্তু তারপরে যে আবার আমাকে ধরতে হবে ওই গ্যাপটা পড়ে যাবে সেটা একটু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা অসাধারণ ছিল এবং সাথে সাথে ভিডিওর যে মালিক রয়েছে মানে চ্যানেল ওনার, যে যার চ্যানেল থেকে আমরা ভিডিওটা নিয়েছি, তাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা এত প্রাউড মোমেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য এবং মানে হ্যাঁ, একটু আমার কমতি মনে হলো যে বাংলাদেশের ফ্ল্যাগটা যখন ফ্ল্যাশ করা হলো তখন একটা উৎসাহতা ছিল না, তার কারণ আমি জানি, তার কারণ হচ্ছে কোভিড-19 এর জন্য আমার যতটুকু মনে হচ্ছে ওখানে প্রায় ছিল না। হ্যাঁ, সেটা আমার মনে হয় না শুধু বাংলাদেশের ক্ষেত্রে, যতগুলো হ্যাঁ শুধু বাংলাদেশ বলবো কেন, এখানে তো কোনো সময় সাউন্ড না, চাইনিজ যখন দেখানো হলো বা জাপানিজ যখন দেখানো হলো তখনও কিন্তু সাউন্ড ছিল না, এইটা আমার ছিল না, আমি ভালো করে লক্ষ্য করছিলাম বলে বললাম। তো এটা কিছু মনে করো না, কারণ আমি পুরো ভিডিওটাতেই আমি গেস করতে পারছি যে সবাই ওখানে কোভিড-19 এর জন্য ওখানে ছিল না, তো থাকলে অবশ্যই চিয়ার আপ করতো এবং সেটা আমরাও ফিল করতে পারতাম, সেই প্রাউড মোমেন্টটা আরও বেশি উৎসাহের হয়ে যেত। খুব মানে একটা সিম্পল জিনিস কিন্তু খুব গর্বের জিনিস, খুব আদরের জিনিস প্রত্যেকটা বাঙালির ক্ষেত্রে এবং প্রত্যেকটা বাংলাদেশির ক্ষেত্রে। তো ভিডিওটা
খুবই ভালো ছিল এবং আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, প্রাউড মোমেন্ট ছিল। এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই তোমরা এই প্রাউড মোমেন্টটা ফিল করার জন্য অরিজিনাল ভিডিওটা দেখবে, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবারও বললাম আর কমেন্ট সেকশন পড়ে আছে, মানে তোমাদের কেমন, মানে আন্তরিকতাটা লিখবে, আন্তরিকতা লিখবে। এবং শুভ নববর্ষ যেটা রইল, আমরা অলরেডি তোমাদের শুভ নববর্ষ জানিয়ে দিয়েছি, তোমরাও আমাদের উইশ করেছো, তো খুব ভালো লেগেছে আমাদের। এবং আশা করছি 2021 খুব 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 ভালো কাটবে। 2020 যে জঘন্য একটা বছর গেল, সেই বছর থেকে আমরা মুক্তি পেতে চলেছি, মানে চলেছি কি পেয়ে গেছি, এবং তার যে ফল রয়েছে সেটার থেকেও আমরা আস্তে আস্তে মুক্তি পাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিনে আরও একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো, তার জন্য তোমরা লিংক শেয়ার করো, আর ততক্ষণের জন্য দেখতে থাকো হাই ফ্লায়ার, এবং ততক্ষণের জন্য টাটা।